নমস্কার বন্ধুরা ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা নিশ্চয়ই থামনেলা টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা বর্তমান সময়ে মানে এই বর্ষা শুরুতে আমাদের জবা গাছের মধ্যে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে প্রত্যেক বন্ধুর এই সমস্যা নিয়ে আমি প্রত্যেক বাড়ি একটা একটা করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি আজকে যে সমস্যাটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার প্রত্যেকটা বন্ধু আমাকে প্রায় প্রশ্ন করছে যে তাদের জবা গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে এবং কখনো কখনো কোনো কোনো জবা গাছে ফুল আসতে চাইছে না তো এইটা কেন হচ্ছে বা এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি সেইটা নিয়ে আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু তো যারা জবা প্রেমী বন্ধু আছো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সকলের কাছে অনুরোধ করব। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের জবা গাছের ফুলগুলো কেন ছোটো হয়ে যাচ্ছে এবং জবা গাছে এখন কেন ফুল আসছে না তো বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট করব। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সময় যে আমার কোনো কোনো বন্ধু জবা গাছে এই ফুল ছোট হয়ে যাচ্ছে বা ফুল আসছে না এই জিনিসটা কিন্তু আমিও লক্ষ্য করেছি তো এর প্রধান মূল কারণ হলো তিনটে প্রথম হলো হরমোনের অভাব দ্বিতীয়ত অনুখাদ্যের অভাব আর তৃতীয়ত হচ্ছে পটাশের অভাব তো বন্ধুরা প্রথমে আসি যে হরমোনের ডিসব্যালেন্সের কারণে আমাদের ফুল কিভাবে ছোট হচ্ছে তো বন্ধুরা এই যে সময় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রোদ উঠছে না কখনও গরম কখনো ঠান্ডা ওয়েদার আসছে হট করে যখন বৃষ্টি হয়ে যাচ্ছে গরমের পর তখন গাছটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে আবার যখন রোদ বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠছে তখন হঠাৎ করে এই আমাদের গাছ ঠান্ডা থেকে গরম হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের গাছের মধ্যে যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না তো আমাদের গাছের মধ্যে মূলত তিনটে হরমোন আছে একটা হচ্ছে অক্সিন দ্বিতীয় জিব্রেলিন আর তৃতীয় হচ্ছে সাইটোকাইমিন তো এই তিন ধরনের যে হরমোন আছে এই হরমোনগুলোই গাছের গ্রোথকে কন্ট্রোল করে গাছের ফুল ফল আকারকে বৃদ্ধি করে এবং গাছের নানারকম সমস্যা বা গাছের বৃদ্ধি বিকাশকেও কন্ট্রোল করে এই তিনটে হরমোন তো এই তিনটে হরমোনের মধ্যে জিব্রেলিন গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে এবং গাছের ফুলের আকার ও ফলের আকারও বৃদ্ধি করে তো এই বর্ষার সময় মানে আবহাওয়া যখন পরিবর্তন হচ্ছে এই সময় জিব্রেলিন হরমোন কাজ করতে পারে না ঠিক মতনভাবে যখন আমাদের একটা সিজন শুরু থেকে শেষ পর্যন্ত একই আবহাওয়াতে চলে তখন কিন্তু এই হরমোনটা জিব্রেলিন হরমোন খুব ভালোভাবে কিন্তু কাজ করতে পারে তোমরা হয়তো দেখে থাকবে যে যখন বৃষ্টি পড়ছিলো তখন ফুলের আকারগুলো কিন্তু বড় হচ্ছিল ফুলের সাইজ কিন্তু বড় বড় হচ্ছিলো এবং বৃষ্টির জল পেয়ে কিন্তু ফুলের কালারও কিন্তু খুব সুন্দর হচ্ছিলো যেই বৃষ্টিটা থেমে গিয়ে হট করে গরম হয়েসে গেল। তখনই কিন্তু এই ফুলের আকার ছোট হতে শুরু করলো তো এই জিব্রেলিন হরমোন কি করে ঠান্ডাতে মানে খুব নর্মাল আবহাওয়াতে খুব সুন্দরভাবে কাজ করে খুব অতিরিক্ত গরম আবহাওয়াতে এই জিব্রেলিন হরমোন কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারে না তো সেই কারণে যখন এই জিবরিন হরমোন গাছের মধ্যে কাজ করতে পারে না তখনই আমাদের এই ফুলের আকার ছোট হতে থাকে ফুলের কালার ফেড হয়ে যায় বা কখনও কখনো গাছেতে ফুল আসে না তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু জিবরিন হরমোনটাকে বাইরে থেকে পিজিয়ার আকারে গাছেতে স্প্রে করতে হবে তাহলে আমাদের কীভাবে কী স্প্রে করবো তো বন্ধুরা আমাদের প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছের মধ্যে কিন্তু প্ল্যানোফিক্স প্ল্যান গ্রোথ রেগুলেটর এই প্ল্যান গ্রোথ রেগুলেটর যদি আমরা এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা গাছের মধ্যে স্প্রে করতে পারি পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু গাছের মধ্যে এই যে সমস্যাগুলো গাছের ফুল ছোট হয়ে যাওয়া কোনো কোনো গাছে ফুল না আসা এর থেকে কিন্তু তোমরা নিস্তার পেয়ে যাবে তো আমি এখানে একটা কথা বলে রাখি যে এই যে প্ল্যানোফিক্সটা তোমরা স্প্রে করবে এটা কিন্তু তোমরা মাসেতে দুবারই ব্যাস করবে আর কিন্তু বেশি করবে না কারণ প্ল্যানোফিক্স যদিও বা গ্রোথ রেগুলেটার গাছের উপকার করে গাছের একটা হরমোন বেশি যদি প্রয়োগ করে করে ফেলি বা বেশি মাত্রায় যদি প্রয়োগ করতে থাকি ঘন ঘন যদি প্রয়োগ করতে থাকি তাহলে গাছেরও কিন্তু ক্ষতি হয় এতে তো আমি বলব প্রথম তোমরা যেদিন স্প্রে করবে তার পনেরো দিন পর আবার একবার স্প্রে করে দেবে তাহলে দেখবে তোমাদের এই যে সমস্যাটা গাছ থেকে প্রথমবার স্প্রে করলেই চলে যাবে তবুও আমি একটা কোর্সের মাধ্যমে বলি তো সেই কোর্সটা আর একবার করলেই পূরণ হয়ে যাবে বন্ধুরা এরপর আসি অনুখাদ্যের অভাব এই জবা গাছের মধ্যে যদি আমাদের অনুখাদ্যের অভাব হয় তাহলে কিন্তু গাছে ফুল আসতে চায় না গাছের ফুলের আকার ছোট হয়ে যায় এবং গাছের ফুলের যে কালার সেইটাও কিন্তু ফেড হয়ে যায় তো এই অনুখাদ্য আমরা কিভাবে স্প্রে করব বা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই অনুখাদ্য কী সেইটা আমাদের এবার জানতে হবে তো বন্ধুরা আমাদের গাছের মধ্যে দু ধরনের খাবার গাছের বৃদ্ধি বিকাশের জন্য প্রয়োজন আছে সেটা হচ্ছে নিউটেন আর আরেকটা হচ্ছে ম্যাক্রোনিউটেন এই মাইক্রোনটেনের মধ্যে সাতটা উপাদান আছে সেটা কি কী বোরন আয়রন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ মলিবডিনাম আর হচ্ছে ক্লোরিন এই সাতটা উপাদান কিন্তু গাছের প্রধান প্রধান উপাদান যেগুলো আমাদের অনুখাদ্য হিসেবে গাছে আমরা ব্যবহার করি বা গাছের দরকার লাগে তো এই অনুখাদ্যগুলো গাছের কিন্তু খুব কম পরিমাণে লাগে মানে খুব কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু এই কম পরিমাণে প্রয়োজন হলেও এই অনুখাদ্যগুলো যদি গাছ না পায় বা এই অনুখাদ্যগুলোর যদি গাছে অভাব দেখা যায় তাহলেই কিন্তু গাছের ফুল ছোটো হয়ে যায় কোন কোন গাছে ফুল আসতে চায় না গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় কখনো কখনো গাছের ফুলের কালার কিন্তু ফেড হতে থাকে তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু নিয়মিত গাছের অনুখাদ্য স্প্রে করতে হবে আমরা সকলে জানি এই বৃষ্টির জলের মধ্যে কিন্তু অনুখাদ্য থাকে কিন্তু এমন এমন অনুখাদ্য আছে যেটা বৃষ্টির জলের মধ্যে থাকে না কেবলমাত্র আমরা স্প্রে আকারে বা গাছে সেগুলো প্রয়োগ করতে হয় কোনো না কোনো প্রকারে গাছের প্রয়োগ করতে হয় সেটা মাটিতেও আমরা প্রয়োগ করতে পারি স্প্রে আকারেও প্রয়োগ করতে পারি তো আমাদের কি করতে হবে আমাদের বাজার থেকে এই জবা গাছের জন্য অনুখাদ্য আনতে হবে কী অনুখাদ্য আনবো বাজারে নানা ধরনের অনুখাদ্য কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু আমি যে অনুখাদ্যটা ব্যবহার করি বা আমার কাছে যে অনুখাদ্যটা ভালো বলে মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল তোমরাও এই অ্যাগ্রোমিন গোলকে ব্যবহার করতে পারো খুব সীমিত দাম খুব অল্প দাম তোমরা বাজার থেকে কিনে আনবে এনে এক লিটার জলে তিরিশ ফোঁটা দেবে কি এক লিটার জলে আরও সাধারণভাবে বলছি দেড় এম এল দেবে দিয়ে তোমরা ভালো করে ঝাঁকিয়ে বিকালবেলার দিকে বা সকালেও স্প্রে করতে পারো সকালে এমন টাইমে স্প্রে করতে হবে যখন সূর্য তাপটা থাকবে না মানে খুব ভোরবেলার দিকে এই অনুখাদ্যটা তোমাদের গাছের মধ্যে স্প্রে করতে হবে কিংবা বিকালে যখন সূর্য ডুবে যাবে তারপর তোমরা গাছের মধ্যে এই অনুখাদ্যটা স্প্রে করবে এই অনুখাদ্যটা যদি স্প্রে করো তাহলে কিন্তু এই গাছের যে সমস্যাগুলো হচ্ছে তোমাদের ফুল ছোট হয়ে যাচ্ছে ফুল আসছে না বা গাছের ফুলের কালার ফেড হয়ে যাচ্ছে গাছের বৃত্তি বিকাশ হচ্ছে না এই সমস্যাগুলো থেকে গাছ কিন্তু রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা যারা মাটিতে এই অনুখাদ্য প্রয়োগ করতে যাও তাদের জন্য আমি বলে রাখি তোমরা বাজার থেকে অনুখাদ্য গাছের কিনে কিনে আনবে যে কোনো অনুখাদ্য তোমরা কিনে আনবে কিনে এনে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছের মাটির মাটিটা ভালো করে খুঁজবে ঘুষে এক চামচ তোমরা ছড়িয়ে দিয়ে ভালো করে আবার জল দিয়ে দেবে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যদি মাটির মধ্যে এই অনুখাদ্যটা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তোমাদের গাছে আর কিন্তু হবে না কিন্তু যদি আমরা স্প্রে করি যে অনুখাদ্য তোমাদের বললাম অ্যাগ্রোমিন গোল্ড সেইটা যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের মাসে কিন্তু দুবার প্রয়োগ করতে হবে এই সময় মানে এই যে বর্ষাকালের সময়তে তোমাদের যে সমস্যা হচ্ছে এই সময় আমরা কিন্তু মাসে দুবার করে চারবার প্রয়োগ করব তাহলেই কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে তোমাদের গাছ থেকে কিন্তু চলে যাবে যদি এই সমস্যাগুলো না হয় তবুও তোমরা এই অ্যাগ্রোমিন গোল বা যে কোনো অনুখাদ্য তোমরা মাসে যদি একবার করে প্রয়োগ করো তাহলে এই যে সমস্যাগুলো এখন স্বাভাবিকভাবে প্রায় প্রত্যেকের গাছে হচ্ছে সেই সমস্যাগুলো কখনোই কিন্তু তোমাদের গাছে আসবে না এই না আসার জন্যে আমরা কিন্তু মাসে একবার করে ব্যবহার করি আর সম সমস্যাগুলো যদি গাছের মধ্যে এসে যায় প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমাদের মাসে দুবার করে চারবার ব্যবহার করতে হবে তারপরে তোমরা একবার করে মাসের মধ্যে ব্যবহার করবে তাহলে এই সমস্যাগুলো হবে না আমাদের যে ভুল ধারণা আছে যে গা বৃষ্টির জলের মধ্যে নানা রকম নানারকম মাইক্রোনটেন আছে আমরাও সেটা বলে থাকি কিন্তু এমন এমন অনুখাদ্য বা এমন এমন মাইক্রোনিউটেন গাছের প্রয়োজন আছে সেইগুলো কিন্তু বৃষ্টির জলের মধ্যে থাকে না যেমন জিঙ্ক কপার এই জিঙ্ক কপার কিন্তু বৃষ্টির জলের মধ্যে থাকে না তো এই জিঙ্ক কপার কিন্তু এই গাছের জন্য খুব প্রয়োজন আয়রন আয়রন বৃষ্টির জলের মধ্যে খুব একটা বেশি থাকে না এই আয়রনও কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োজন আছে যেমন আয়রনকে যখন আমরা গাছের মধ্যে প্রয়োগ করবো টোয়েন্টি পারসেন্ট আয়রন আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োজন আছে সেই টোয়েন্টি আয়রন কিন্তু বৃষ্টির জলের মধ্যে থাকে না তো সেই জন্যেই আমাদের এই রকম সমস্যা আমাদের গাছগুলোতে কিন্তু হচ্ছে তোমরা লক্ষ্য করতে পারবে যে শীতকালেতে এই যে সমস্যাগুলো ফুল ছোটো হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু হয় না কারণ এই ওয়েদার যেটা থাকে বা আবহাওয়া যেটা থাকে এই আবহাওয়ার কারণে এই অত্যাধিক গরম অত্যাধিক যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই অনুখাদ্যের গাছের মধ্যে অভাব হয় কিন্তু শীতকালে এই অনুখাদ্যের গাছের মধ্যে খুব একটা বেশি অভাব লক্ষ্য করতে পারা যায় না বা অনুখাদ্যের অভাব গাছের মধ্যে খুব একটা বেশি হয় না তো বন্ধুরা এরপর আসি পটাশের অভাব তো আমরা সকলে জানি গাছের মধ্যে তিনটে জিনিস প্রচুর পরিমাণে দরকার লাগে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে পটাশ এই তিনটে খাবারের কারণেই কিন্তু গাছ সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ করে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে এই পটাশ তো এই পটাশের অভাবে গাছের মধ্যে ফুল আসে না গাছে ফুল যদিও বা আসে গাছের ফুলের আকার কিন্তু ছোট হয় গাছের ফুলের কালার কিন্তু ফেড হয়ে যায় তো অনেক সময় এই পটাশ কিন্তু গাছে ফুল ঝরাকেও রোধ করে তো আমাদের এই পটাশের অভাব গাছের মধ্যে কখন বা কেন হচ্ছে তো বন্ধুরা এই বৃষ্টির জল যখন আমাদের গাছের মাটির মধ্যে পাচ্ছে গাছের মাটি থেকে যেমন নানারকম খাবার ধুয়ে বেরিয়ে যাচ্ছে নানারকম মাইক্রোনিউট্রেন ধুয়ে বেরিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু এই পটাশও কিন্তু আমাদের মাটি থেকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে এই পটাশের অভাবের কারণেই কিন্তু গাছের ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গাছে অনেক সময় ফুল আসতে চাইছে না গাছের ফুলের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে এই সব সমস্যাগুলোই বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তো আমাদের এই সব সমস্যা থেকে গাছগুলোকে বাঁচাতে গেলে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কিন্তু খাবার যেমন প্রয়োগ করছি খাবারের সাথে সাথে এক্সট্রা করে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের লাল পটাশ মানে এমওপি প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই এমওপির জায়গায় তোমরা এস ওপিও প্রয়োগ করতে পারো এস মানে জিরো জিরো পঞ্চাশ যে পটাশটা সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো অনেকের ক্ষেত্রে জিরো জিরো পঞ্চাশটা কেনার মানে কস্টলি খুব পড়ে যায় এবার আবার অনেক ক্ষেত্রে এই জিরো জিরো পঞ্চাশটা অনেক ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় না এটা অনলাইন শপিং বেশিরভাগ পাওয়া যায় এবং অনলাইন শপ থেকেই তোমাদের বেশিরভাগ কিন্তু কিনতে হবে তো সেই জন্য আমি দু রকম পটাশের কথাই বললাম যদি তোমরা জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করো তাহলে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে পাঁচ গ্রাম জিরো জিরো পঞ্চাশ যে সাদা পটাশটা মিশিয়ে তোমরা ভালো করে ঝাঁকিয়ে গাছের মধ্যে স্প্রে করতে থাকবে তো চারবার প্রয়োগ করলেই গাছের মধ্যে হওয়া যে সমস্যাগুলো গাছের ফুল ছোট হয়ে যাওয়া ফুল না আসা ফুলের কুঁড়ি ছড়ে যাওয়া এবং ফুলের আকার না মানে ছোট হয়ে গিয়ে যে ফুলের কালারটা ফেড হয়ে যাওয়া এইসব সমস্যা থেকে তোমাদের গাছ কিন্তু মুক্তি পেয়ে যাবে যদি তোমরা লাল পটাশ ব্যবহার করো মানে যেটাকে আমরা এমওপি বলি যেটা যে কোনো ফার্টিলাইজার দোকানে আমরা কিনতে পাই তো সেই পটাশটা যদি ব্যবহার করো প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এক চামচ মাটিটাতে ভালো করে খুশে এক চামচ পটাশ আমরা ছড়িয়ে দেবো দিয়ে আমরা জল ঢেলে দেবো দশ দিন অন্তর অন্তর যদি এই জিনিসটা করতে পারি গাছের মধ্যে নানা রকম সমস্যা গাছের ফুল না আসা কুঁড়ি ঝরে যাওয়া ফুলের আকার বৃদ্ধি না হওয়া ফুল ছোট হয়ে যাওয়া বা ফুলের কুঁড়ি যে হলুদ হয়ে ঝরে পড়ছে সেই সব সমস্যা থেকে গাছ কিন্তু তোমাদের রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা এই যে সমস্যাগুলো হচ্ছে তোমাদের কিন্তু এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই সমস্যাগুলো একটা নর্মাল সমস্যা আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু এই সব সমস্যা আমাদের গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো গাছের মধ্যে কিন্তু এইরকম সমস্যা ছিল না গাছের ফুল যেমন নর্মাল হতো সেরকম নর্মাল আকারে হতো গাছের কুঁড়ি কিন্তু ঝরতো না গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতো কিন্তু এই যে বৃষ্টি হলো বৃষ্টি দু তিন দিন হওয়ার পরে হঠাৎ করে যে রোদ প্রচণ্ড পরিমাণে গরম পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে এলো তখনই কিন্তু এই গাছের মধ্যে এইরকম সমস্যা দেখা দিল প্রধানত আমাদের মূল কথা আমাদের জেনে রাখতে হবে আমাদের এই গাছ মানে জবা গাছ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতর কিন্তু খুব ভালো হয় তার থেকে যখন তাপমাত্রাটা বেড়ে যাবে তখনই কিন্তু এই গাছের মধ্যে নানারকম সমস্যা দেখা দেবে তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ফুলের আকার ছোট হয়ে যাওয়া অনেক গাছে ফুল না আসা তো এই নিয়ে তোমাদের ভেঙে পড়ার দরকার নেই বা এই নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই যে গাছটা কোনো রোগগ্রস্ত হয়েছে কিনা গাছের মধ্যে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা বা গাছটা কোনো ক্ষতি হয়ে গাছটা বাঁচবে কিনা কোনো ধরনের চিন্তা করার দরকার নেই এই আবহাওয়াটা একটু নর্মাল হতে দাও দেখবে অটোমেটিক এই গাছের মধ্যে নানা রকম সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাচ্ছে তো তার জন্যে যে আমরা চুপ করে বসে থাকবো সেটা কিন্তু নয় আমাদের কিন্তু গাছটাতে ট্রিটমেন্ট করতে থাকতে হবে সেই জন্যেই আমাদের এই সব প্রসেসগুলো যেগুলো তোমাদের বললাম ধীরে ধীরে কিন্তু ফলো করতে থাকতে হবে দেখা যাবে ধীরে ধীরে ফলো করতে করতে গাছটা কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু তোমাদের প্রত্যেকের গাছে যে সমস্যাগুলো হচ্ছিলো তোমাদের তোমরা যে আমাকে বারবার প্রশ্ন করছিলে যে এই গাছে আমাদের গাছে এরকম সমস্যা হচ্ছে আমরা কিভাবে সেই সমস্যা থেকে প্রতিকার পেতে পারবো তো আজকে সেটা তোমাদের বিস্তারিতভাবে আমি বলে দিলাম তো আমি প্রত্যেক বন্ধুকে অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুদের যে জবা গাছগুলো আছে সেগুলো সুস্থ থাকতে পারে আমার ভিডিও নিয়ে যদি কমেন্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে নমস্কার